গত ভিডিওর টপিক ছিল নানিয়ার চর। বলেছিলাম নানিয়ার চরে দুদিন থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। নানিয়ার চরের সৌন্দর্য উপভোগ শেষে আমরা ভোরে লোকাল গাড়ি করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেখান থেকে জিপ বা চাঁদের গাড়ি করে আমাদের সাজেকের যাত্রা শুরু। যাত্রাপথে একটি বিজিবি ক্যাম্প দেখতে পাবেন, যেখানে সবগুলো গাড়ি এসে ভিড় করে। ঠিক এখান থেকে সকাল 11টা বাজলে সাজেকের পারমিশন দেওয়া হয়। ততক্ষণে আশপাশটা ঘুরে দেখতে পারেন। ওই পাশে ফায়ারিং হচ্ছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা। আশপাশে অনেকগুলো ফলের দোকান দেখতে পাবেন, যেখানে পাহাড়ে চাষ করা সব ধরনের ফল পাওয়া যায়। ডাবের পানি ক্লান্তি দূর করে। এক একজন দু তিনটা করে ডাব সাবার করে দিলাম আমরা। অবশেষে ঘড়িতে 11টা এবং গাড়ি সাজেক যাওয়ার পারমিশন পায়। সব গাড়ি একসাথেই রওনা হয়। এখানে ওভারটেকিং করা এবং গাড়ির ছাদে ওঠা সম্পূর্ণ নিষেধ। পাহাড়ি উঁচু নিচু রাস্তা, দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ানক। আপনি যতই অভিজ্ঞ ড্রাইভার হন না কেন, এই রাস্তায় কখনো নিজে ড্রাইভিং করে আসার চেষ্টা করবেন না। এখানে একমাত্র দাপট চাঁদের গাড়ির, সেটি ব্যবহার করার চেষ্টা করবেন। আর আপনি যদি একা হন তবে লোকাল বাইকারের হেল্প নিতে পারেন। সাজেক পৌঁছাতে আমাদের দুপুর লেগে গেল। সাজেকের সব হোটেলেই প্রায় ব্যালকনি ভিউ আছে। আমাদের রুমগুলো সেই সব হোটেলের মধ্যে একটা। দরজা খুললেই দেখতে পাবেন অপরূপ হিল ভিউ। কিন্তু সবার মন হয়ে গেল ভীষণ পরিমাণ খারাপ। এত দূর থেকে এত টাকা খরচ করে এসেও কেউই মেঘের দেখা পেলাম না। আজ আকাশ একেবারে পরিষ্কার, কোনো কুয়াশাও ছিল না। তবে গতকালের ওয়েদার ছিল একেবারে পারফেক্ট যখন আমরা নানিয়ার চরে ছিলাম। হয়তো মেঘ আমাদের কপালে নেই, দেখা যাক আগামীকাল কি হয়। সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বেরিয়ে পড়লাম। এখানকার খাবার হোটেলগুলো ফুল প্যাকেজেও খাবার প্রোভাইড করে। সকাল দুপুর রাত তিন বেলা পেট পুরে খেতে পারবেন রিজনেবল প্রাইসে। ব্যবহারও খুব ভালো। একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম সূর্য দেখার জন্য। বিকেলে হেলিপ্যাড থেকে ভীষণ পর্যটকের জ্যাম হয়। গাড়ি পাহাড়ের নিচে সারিবদ্ধভাবে এসে দাঁড়ায়। এখান থেকে পায়ে হেঁটেই পাহাড়ের চূড়ায় উঠতে হয়। একটু উঁচু বটে, কিন্তু চিন্তার কিছু নেই, ততটাও ক্লান্তিকর না। চাইলে 5 টাকা দিয়ে একটি বাস কিনে বাসের সাহায্যে উঠতে পারেন, কিন্তু এখানে ম্যাক্সিমামই বাস কিনে শখের বসে ছবি তোলার জন্য। সুন্দর সোনালী দারুণ সূর্যের আভা চারদিকে জলজল করছিল। উপরে উঠে পর্যটকদের প্রচুর পরিমাণ ভিড় দেখতে পাবেন, সবাই যার যার মতো ছবি তুলতে ব্যস্ত। এটা পুরোটাই একটা গ্রাম। এখানকার কুকুরগুলোও বেশ সুন্দর। একটু হেঁটেই হিল ভিউতে গেলে দেখতে পাবেন সবুজের এই সাগরে সূর্য কিভাবে ডুব দেয়। বর্ষাকালে এখানে দাঁড়ালে আপনি ভিজে যাবেন, মেঘ এতটাই কাছে থাকে। এখন মেঘ নেই, তাই সাজেকের মজাটাও ঠিক তেমনটা পাচ্ছি না। সাজেক মানে মেঘ, যেখানে মেঘ হাতে ছোঁয়া যায়। যাওয়ার সময় হেলিপ্যাড রোডে অনেকগুলো ফুড স্টল দেখতে পাবেন। বেশ কটা ভাজা মাছ সবাই মিলে সাবার করে দিলাম। খাবার ছিল খুবই টেস্টি। যেহেতু নিচ থেকে এনে এখানে সেল করে, সেহেতু দাম তো একটু বেশি হবে। তবে ঘুরতে এসে দামের কথা চিন্তা করলে মজাটা ঠিক মিস হয়ে যাবে। রাতে সাজে কোন রূপে সাজে। রাতের বেলা সবাই মিলে ব্যালকনিতে গানের আসর, সবার স্মৃতি হয়ে থাকবে। পরদিন সকালে ভোর 5টা বাজে ঘুম থেকে উঠি মেঘ দেখার আশায়। কিন্তু কপাল এতটাই খারাপ, অন্য পাশে মেঘ আছে, অথচ যেখান থেকে রিসোর্টগুলো শুরু হয়েছে সেইখানেই মেঘ নেই। মেঘ দেখতে হলে অবশ্যই সাজেকে বর্ষাকালে আসুন। হ্যাঁ, তবে বর্ষাকালে সাজেকের রাস্তা অনেকটা রিস্কি,
কিন্তু যে ভিউটা পাবেন সেটি এই রিক্সের কাছে কিছুই না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবার আমাদের চট্টগ্রামে ফিরে যাওয়ার পালা। আবারও দেখা হবে সাজেক কোনো এক বর্ষা বেলায়।